এখানে আসলে বাইকের প্রতি আবার নতুন করে নেশা জাগে, আর আরো বেশি নেশা জাগে হইতেছে ভেতরের রুমটায় যাওয়ার পর। এই পাশের রুম, এখানে হলো সব প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো। এন্ড এই বাইকে যে নতুন কোনো কালার কেন আসতেছে না, নতুন কালার আসা মাত্রই আমি যদি বলি বর্তমান যুগে বাইকারদের বোকা বানানোটা খুবই সহজ, তাহলে এটা হবে ভুল। আসলে যুগে যুগে বাইকারদের বোকা বানানোটা খুবই সহজ, কারণ হচ্ছে আমরা বাইকার যারা, আমরা বাইকের জন্য ভালো এমন কিছু যদি শুনি বা বাইকটাকে একটু সুন্দর দেখাবে, একটু স্মুথ করবে, তাহলে ওই জিনিসটার দিকে চলে যাই। অ্যান্ড এইটা নিয়ে আমাদের বোকা বানানোটা বা বাইকারদের বোকা বানানোটা অনেক ইজি, বাট আবার নাও চলে বলি কীভাবে। যুগে যুগে দেখবেন যে আসলে আগে, এখন তো এই রাইডিং বিভিন্ন রাইড শেয়ার অ্যাপ আসাতে বাইকটাকে মানে একটা কমার্শিয়াল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজ থেকে যদি 5 বছর 10 বছর বা 20 বছর আগে যান, আমরা যারা 90s কিড আমরা জানি যে এলাকায় যেই লোকটা বা যেই বড় ভাইটা বাইক চালাইতো সে হচ্ছে বড়ই সম্মানের একটা লোক ছিল। অ্যান্ড এখনো পর্যন্ত মানে আমাদের যখন মাথায় আসে যে ওই যে XL 185টা যে ভাই চালাইতো বা CDIটা যে ভাই চালাইতো, আরেকটা যে আঙ্কেল চালাইতো, বা মানে ভাই হোক আঙ্কেল হোক, তখন তো আসলে আমরা ছিলাম ছোট, তো সবাইকে অনেক সবাই অনেক বড়ই ছিল যারা বাইক টাইক চালাইতো, তো তারা আসলে অনেক অনেক সম্মানী ব্যক্তি ছিল এলাকায়। কিন্তু এখন যে অবস্থা হয়েছে, এখন একটা অশিক্ষিত লোকের চেয়েও মানে কি বলবো, যে কখন লিখতে পারে না তার হাতেও বাইক চলে আসছে, তারও একটা লাইসেন্স আছে, কারণ লাইসেন্স ডুপ্লিকেট করা যায়। আর বাইকিংটা এমন এক জায়গায় পৌঁছাইছে আসলে মানে কি বলবো, আসলে কোনো যানবাহনের সাথে তুলনা দিতেও ভালো লাগতেছে না। ধরেন একটা ভাঙ্গাচুরা যানবাহন যে বাস টাস আছে না, ওর চেয়েও খারাপ অবস্থার কিছু বাইক রাস্তায় দেখা যায়। লাইট জ্বলে না, এই করে না, ওই করে না, মানে পারলে তো ব্রেক ক্লাচের তার ছেঁড়া অবস্থায় মনে হয় বাইক চালাইতো, এরকমও কিছু বাইকার আছে। তো আসলে বাইকারদের বোকা বানানো সহজ কথাটা কেন বললাম, আমি আমার মোটর ব্লগ শুরু করছি হলো 2019 শুরু থেকে, 18 লাস্ট বা 19 শুরু এরকমই হবে। তো ওই টাইমটাতে যেটা হয়েছিল, আমি আমার বাইকের পেছনে, আমি তো বেশ কয়েকটা বাইক চেঞ্জ করছি, আমি আমার বাইকের পেছনে লক বলেন, ব্রেক বলেন, ক্লাচ বলেন, বিভিন্ন রকম রং ভালো রাখার যে ব্যাপারগুলো আছে বা একটু শাইন টাইন করবে এগুলা বলেন, অনেক কিছু ব্যবহার করছি। এবং ওই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু ব্যবহার করতেছি, অনেকগুলা করতেছি না। যেমন আমি এই ব্রেক ব্যবহার করতেছি, ক্লাচ ব্যবহার করতেছি, এইগুলাও বাম দিয়ে যাই, এগুলাও আফটার মার্কেট। কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু ব্যবহার করা ছেড়েও দিছি। যেমন আমি একটা স্প্রে পলিশ ব্যবহার করতাম, যেটা হলো বাইক চকচকা দেখায় তো ঠিক আছে, কিন্তু প্রচুর ধুলা ধরে, তো ধুলা যখন ধরে ফেলে ওইটা পরিষ্কার করতে গেলে আবার বাইকের মধ্যে পড়ে দাগ, এ কারণে ওইটা ব্যবহার করা বন্ধ করে দিছি। এরকম অনেক কিছুই বন্ধ করছি। যেমন একটা পলিশ ব্যবহার করে তা যে আমার এগুলো যে সাদা হয়েছে, এখনো পর্যন্ত রং উঠে নাই, 6 মাসের বেশি হয়ে গেছে, মানে সাময়িক একদিন চকচক করছে, এখন সাদা হয়ে গেছে। তো এরকম অনেক কিছু ব্যবহার করছি যেগুলো খারাপ, কিন্তু আসলে ওইভাবে চিন্তা করছি যে আসলে লোকটা ব্যবসা করতেছে এই সে, ওইভাবে মানে খারাপের ভিডিও করা উচিত হবে কি হবে না। কিন্তু ইদানিং একটা না, একাধিক পেজ, একাধিক জায়গায় দেখতেছি আমি যে জিনিসগুলো ব্যবহার করছি, ভাই আমি আমার যেটা ভালো লাগছে আমি সবসময় আপনাদেরকে বলি যে এই জিনিসটা আমার ভালো লাগছে, আমি ব্যবহার করতেছি, ভালো না খারাপ এগুলো পরের ভিডিওতে জানতে পারবেন। খারাপ ভালো টুকটাক বলি, কিন্তু ওইভাবে আসলে এক্স্যাক্ট একদম আঙ্গুল দিয়ে ওইভাবে বললে মানুষের ব্যবসা নষ্ট হবে এই কারণে বলি না। কিন্তু আমার যেটা মনে হয় এবার বলতে হবে, কারণ কিছু কিছু কোম্পানি, আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, তাদের ভিডিওতে এমনভাবে প্রচার করতেছে আমার ভিডিও কেটে নিয়ে যে আমি মনে হয় তাদের হয়ে মানে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে ওইটার প্রচার করছি বা এরকম কিছু, মানে পোস্ট দিয়ে দিতেছে যে আমি নাকি তাদেরকে ভিডিও পাঠাইছি যে আমি জিনিসটা নিজে ব্যবহার করে আমার অনেক ভালো লাগছে, এরকম এই টাইপের পোস্ট বুস্ট করতেছে। তো এগুলাতে আসলে আপনারা ই হয়েন না, এটারে কি বলে ডিস্ট্রাক্ট হয়েন না, আসলে এমন কিছুই না। এখন থেকে আমার যেটা মনে হইতেছে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করছি, যেগুলার খারাপ যে ব্যাপারগুলো ছিল ওগুলাও মনে হয় শেয়ার করা উচিত, মানে ভদ্রতার খাতিরে যেগুলো শেয়ার করি নাই ওগুলো আসলে শেয়ার করা উচিত, এরকম মনে হইতেছে। যাই হোক, ওই যুগে যুগে আমিও বোকা হয়েছি, অনেক কিছুই ব্যবহার করছি। অ্যান্ড বাইকের জন্য এমন এমন কিছু জিনিস আছে, এত লোভনীয় অফার দেয় যে মনে হয় না জানি কি। আমাকে একবার একজন একটা জিনিসের কথা বলছিল, ট্যাঙ্কের ভিতরে কি ডিভাইস দিয়ে রাখলে নাকি মাইলেজ বাইরা যায়, মানে মাইলেজ তখন তো বুঝতাম না ভাই, বাইক প্রথম প্রথম চালাইতাম, মাইলেজ কিভাবে বাড়বে, একটা বাইকের যতটুকু ফুয়েল দরকার অতটুকু না খরচ হলে তো পাওয়ার কমে যাবে। মানে একটা জিনিস চিন্তা করেন, ক্যারামের গুটিগুলা তালগাছ খেলার সময় যেরকম আমরা একটা একদম দাঁড়া করায় রাখতাম, একটার উপরে একটা দিয়ে, একটার উপরে একটা দিয়ে, তো যখন আমি দাঁড়া করাই তখন কিন্তু লম্বায় অনেক উঁচু হয়, আর যখন আমি ওই যে বোর্ড বা ফুল খেলি তখন লম্বায় উঁচু হয় না, কিন্তু ছড়ায় কিন্তু অনেকখানি জায়গা
দখল করে। তো আসলে আপনার যতটুকু ক্ষমতা আছে ওইটা হয় লম্বার দিকে বাড়বে নয় চওড়ার দিকে বাড়বে, দুই দিকে তো একসাথে বাড়বে না, তাই না? দুই দিকে একসাথে বাড়তে হইলে মেইন ক্ষমতা বাড়াইতে হবে, আপনার মেইন যোগান বাড়াইতে হবে। তো ব্যাপারটা হলো ওইরকম, কোনো কিছু দিয়েই কোনো কিছু বাড়বে না, কোনো কিছু দিয়েই কমবে না। আজকে যদি আপনার বাইকটা কোনো কিছু দিয়ে চকচকা দেখান, কালকে দেখবেন যে ওই জিনিসটার কারণে আপনার রঙের স্থায়িত্ব কমে গেছে। আরে জ্যামে পড়লাম কেন? আবার আপনার ধরেন এই যে ব্রেক বলেন, ক্লাচ বলেন বা যাই বলেন, কোনো কিছু দিয়ে কোনো কিছু যদি স্মুথ করেন, হয়তো দেখবেন যে আরেকটা যন্ত্রের উপরে ওইটার একটা এফেক্ট পড়ছে, কারণ এমনি তো আর স্মুথ হয় নাই। আমি তো সবসময় বলি যে আফটার মার্কেট জিনিসগুলো আমি ব্যবহার করি না, এই কারণে, কারণ যখনই আপনাকে কোনো একটা কিছু হাই পারফরমেন্স দিবে তখনই অন্য দিক থেকে আরেকটা জিনিসের পারফরমেন্স সে নষ্ট করবে, অথবা আরেকটা জিনিসের স্থায়িত্বকাল সে নষ্ট করবে, এই হলো ব্যাপার। আচ্ছা চলেন বের হই এদিক থেকে। ইদানিং এমন এমন জায়গায় পুলিশ দাঁড়ায়, আমি এই দিক দিয়ে বের হওয়ার সময় লাস্ট দু একদিন ধরাও খাইছি, আমার পেপার্স টেপার্সও চেক করছে, এখন কে জানে আজকে আছে কি না। আজকে তো আমার ক্যামেরা অন, এই কদিন আমি ক্যামেরা অফ রাখছিলাম, নর্মালি আমি ক্যামেরা পকেটে রাখি। ওই যে বাম পাশে পুলিশ অলরেডি দাঁড়ায় আছে, সার্জেন্ট থাকে, পুলিশ থাকে, আমি আজকে ডান দিক দিয়ে চলে যাই, তা না হলে আমার ডাক দিয়ে বসবে। এই যে এইখানে দুজন সার্জেন্টও থাকে, মানে একজন টিআই হলুদ সার্জেন্ট, আরেকজন হচ্ছে নর্মাল সার্জেন্ট, আর দুজন কনস্টেবল বা ট্রাফিক কন্ট্রোলারের যে মানে কনস্টেবলই তো বলে, ওনারা তো দুজন থাকে, চার চারজন পুলিশ দাঁড়ায় থাকে, আপনি কোনোভাবেই এখান থেকে নিস্তার পাবেন না। আর আমার তো ফগ লাইট লাগানো, আবার ভয় লাগে ভাই, সব মিলায় একটা কেস আসলে, এখন যে পরিমাণ টাকার কেস হয় ভয় লাগে কি আসলে পকেট খালি করে দেওয়ার মতো অবস্থা। তবে কেস অবশ্যই হওয়া উচিত, যারা আইন মানে না তাদের জন্য অবশ্যই কেস হওয়া উচিত, কিন্তু আমরা যারা ফুলফিল আইন মানতেছি আমাদেরও ভয় লাগে, কারণ কোনটা কখন বাজায় দিবে কিসের মধ্যে বলা মুশকিল। কিরে ভাই রাস্তা এগুলা কি হইছে, ভিতর থেকে টিউমারের মতো উঠা আসতেছে। ও না না, এগুলা উপরে মাটি পড়ছে, মাটি পড়ে মাটি এমন একটা অবস্থা হয়ে আছে, ওরে যা লাগতেছে আজকের ব্যাপার স্যাপার দৃশ্যাবলী পুরাই অন্যরকম না, হেভি সুন্দর লাগতেছে সব কিছু মিলা, ওয়াও সুবহানাল্লাহ, মানে কি একটা অন্যরকম ভাই, কীরকম আসলে বুঝতেছি না, অন্যরকম সুন্দর লাগতেছে। যাই হোক, আমি তো ভিডিওতে আসলে বললামই না যে আমি কেন বেরোইছি, কই যাইতেছি। প্রথমেই বাইকারদেরকে বোকা করে আপনাদের মন দিছি নষ্ট করে, আসলে আমি নিজেও তো বাইকার, আমাকে বোকা বানানো খুব ইজি। এখন যদি কেউ বলে যে কোনো একটা ইঞ্জিন অয়েলের ভিতরে কিছু একটা ঢালতে হয়, ওটা ঢাললে ইঞ্জিন অনেক স্মুথ হয়ে যাবে, কোনো ভাইব্রেশন থাকবে না, এই না সেই না, ওটাও হয়তো আমি একটু কিনে চেক করবো, প্লাস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আমার আসলে অনেক কিছু আমার নিজের ব্যবহার করতে না ইচ্ছা হইলেও আমি ব্যবহার করি, যে আসলে আপনাদের সাথে ব্যাপারটা তো শেয়ার করতে পারবো। অনেক সময় অনেক কিছু আমাদেরকে বোকা বানায় না তা না, কিন্তু শেয়ার তো করতে পারবো ব্যাপারটা, আমি না হয় বোকা হইলাম বাট আপনারা হয় না, এই কারণে অনেক জিনিস আমি ব্যবহার করি। তবে এটা সত্যি রিসেন্ট আমি কিছু জিনিস যেগুলো আমি খারাপ পাইছিলাম ওইগুলো আবার কিনে আপনাদেরকে একদম চোখে আঙুল দিয়ে জিনিসটা দেখায় দেওয়ার ট্রাই করবো, সত্যি কথা ভাই একদম দেখায় দেওয়ার ট্রাই করবো। সুন্দর একটা রেস্টুরেন্ট হইতেছে, যে আসলে ওই জিনিসটার কোন জিনিসটা খারাপ আর কোন জিনিসটার কারণে আমি ওই জিনিসটা ব্যবহার করা বন্ধ করছি, আপনারা তো জানেনই কী কী জিনিস আমি ব্যবহার করছি এবং এখন করতেছি না। আসলে খারাপ হইলে ওগুলো বাদ দিয়ে দেই ব্যবহার করা, কারণ যখন বুঝি যে ওই জিনিসটা খারাপ, যেমন এই যে সাদা সাদা জিনিসগুলো হয়েছে, এরপরে তো এটা আমি আর দ্বিতীয়বার ব্যবহার করে দেখার কিছু নাই আসলে। ও আচ্ছা, আমি তো মনে হয় বললামই না যে আমি কি জন্য বেরিয়েছি, আমি যাইতেছি একটু প্রথমে সাওয়ারিতে, এরপরে আরও অনেক জায়গায় যাব। সাওয়ারিতে বাইক কিনতে যাইতেছি না, এমনিই যাইতেছি ওনাদের সেকেন্ড হ্যান্ড শোরুমটায় যাইতেছি, একটু বাইক টাইক দেখতে যাইতেছি। আমার মানে যেদিন আমি ফ্রি থাকি আমার বাইকের শপে গিয়ে বাইক দেখতে ভালো লাগে, বা বাইকের অ্যাক্সেসরিজ যারা বিক্রি করে ওই সমস্ত দোকানে গিয়ে ওনাদের সাথে আড্ডা টাড্ডা দিতে আমার মজা লাগে। বাইকার তো আসলে বাইকের ব্যাপার স্যাপার নিয়ে ওনাদের সাথে আলাপ সালাপ করলে অনেক রকম বিভিন্ন টাইপের বিভিন্ন রকম জ্ঞান ট্যান পাওয়া যায় আর কি, আমি যা জানি ওনাদের বলি, ওনারা যা জানে আমারে বলে, শেয়ারিং, জ্ঞান শেয়ারিং করি আমরা। এই যে আরেকটা রাস্তা, যে রাস্তাটা খুব বেশি দিন টিকবে না, এটা আসলে প্রাইম মিনিস্টার যখন এই মেট্রো রেল উদ্বোধন করতে আসছে তখনকার জন্য রাস্তাটা বানানো হয়েছিল, অলরেডি সাইড দিয়ে খেয়ে যেতেছে, রাস্তার চেয়ে মাটি উঁচা হয়ে যেতেছে। তারপরেও ভালো যে সাময়িক কিছুদিনের জন্য আমরা একটু ভালো চলতে পারতেছি, তা না হইলে এই জায়গা দিয়ে আমাদের তো পুরাই মাটির উপরে দিয়ে চলতে হইতো এর আগে, মানে ঘাটটার ব্যথা হয়ে যেত। এখন ছোট্ট করে একটা ওয়ান লেন করে দেওয়া হয়েছে, যাক এটা দিয়ে যাই এটা দিয়েই আসি, তারপরেও তো ভালো। তবে এই রোডটা সম্পূর্ণটা বড় হয়ে গেলে আমাদের উত্তরবাসীর জন্য মিরপুর এবং মিরপুরবাসীর জন্য উত্তর অনেক কাছাকাছি হয়ে যাবে, এখনও কাছাকাছি হয়েছে বাট আরও কাছাকাছি হয়ে যাবে, আরও মোটা হইলে, আরও রোডটা চওড়া হইলে আমরা আরও ফার্স্টের দিক দিয়ে যেতে পারবো। এখন দেখেন এই যে গাড়ি আইসা আমার রোড থেকে পারে তো বাইরে ফালায় দেয়, মানে ছোট রোডে গাড়ির আতঙ্ক আর বড় রোডে বাসের, আমরা মোটরসাইকেলওয়ালারা শান্তই থেকে গেলাম, মানে কি বলে এটারে, নিরীহ নিরীহই থেকে গেলাম। আচ্ছা চলেন সাওয়ারিতে যাই, একটু পরে জ্যামের রোডে ঢুকবো, অলরেডি ধুলার রোডে ঢুকেই গেছি,
এই যে দেখেন ভাই মুখে হাত দিয়ে বাইক চালাইতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। ও না না, আসি আসি, কি বলেন? ওরে এমটিটা তো সুন্দর লাগতেছে, এই 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 প্যাডটা লাগানো তো সুন্দর লাগতেছে। ভালো লেগে গেছে, কখনো এমটি কিনলে আমিও লাগাবো। এমটি তো বিক্রি করে দিলাম, আবার আবার কেনার স্বাদ জাগছে, এমটিটা ভালোই। এখানে আসলে বাইকের প্রতি আবার নতুন করে নেশা জাগে, আর আরও বেশি নেশা জাগে হইতেছে ভেতরের রুমটায় যাওয়ার পর। এই পাশের রুম, এখানে হলো সব প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলা। অ্যান্ড এই বাইকে যে নতুন কোনো কালার কেন আসতেছে না, নতুন কালার আসা মাত্রই R15 এম নিতে হবে, কারণ 4 নিছি শুধুমাত্র কালারের জন্য, ব্ল্যাক। অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে মানে আমার ফেভারিট কালার, আর কালোর মধ্যে যদি ABS চলে আসে তাহলে ওইটা আমি নিব একদম শিওর। ওরে তানভীর ভাই দেখি চেয়ারে, আরে সর্বনাশ, কে এইটা? হো, সাওয়ারি থেকে বের হয়ে গেছি, বাইকটা এক দেখা শেষ। অ্যান্ড MT15টা দেখে আবার MT15-এর প্রতি আবেগ কাজ করতেছে। আর আরেকটা ব্যাপার হলো, অনেকেই আমার ভিডিওতে এখনও কমেন্ট করতেছেন যে MT15টা কই আমার। আমি যে MT15টা সেল করছি, সেল করার পর MT15টা আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে একটা ভিডিওতেও দেখায় দিছিলাম যে MT15টা এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছে। অ্যান্ড তারপরে সম্ভবত উনি আবারও সেল করে দিছে। যারা যারা এখনও কমেন্ট করেন যে MT15টা কই আছে বা MT15-এর ভিডিও দেখতে চান, MT15-এর ভিডিও দিব। দেখি সামনে যদি MT15 আবার নেই তাহলে অবশ্যই MT15-এর ভিডিও দিব, কিন্তু আগের বাইকটা সেল করে দিছি। যেটা জানেন না যারা তাদের জন্য আরও একবার বললাম। আর এদিক থেকে বের হয়ে এখন আবার একটু যাব 60 ফিটের দিকে, ওইখানে ও ছোট একটা কাজ আছে, প্লাস একটু আড্ডা টাড্ডা তো দেওয়াই লাগবে যেহেতু এত দূর চলেই আসছি। আর 60 ফিট ঢুকবো হচ্ছে এদিক দিয়ে একটা চিকন রাস্তা দিয়ে, এখান দিয়ে মোটামুটি শর্টকাট হয় কারণ মেইন রোডটার মধ্যে জ্যাম সন্ধ্যার পরে ভালো মতোই লাগে। এদিক থেকে বাম দিকে একটা রাস্তা আছে, এখানে না আর একটু সামনে, কই কই কই, এই যে এই বামের এটা দিয়ে ঢুকলে একটু জ্যাম কম পার হয়েই পৌঁছায় যাওয়া যায়। ওরে ভাই কত কিছু বের হইতেছে, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হয়। টাইম হলো এখন হলো 10:08, আর এখানে আমরা প্ল্যান করছি হলো চুল কালারে। শুভ ভাইয়ের চুল কালার করে দেবো এরকম, আমার মতো কালার করে দেবো, আমার চুলের কালার যদিও দেখা যায় না, এখন শুভ ভাইয়ের এইগুলো কালার হয়ে যাবে আগামী কয়দিনের মধ্যে। ভাই ভাই যেদিন করা দিবেন সেদিনই, আমি অলরেডি কালার দিয়ে দিচ্ছি, উনি কিনে রাখলে আমি আইসা ওনারে নেক্সট ট্যুরে আমরা একসাথে যখন ট্যুর করবো তখন শুভ ভাইয়ের চুল নিজ হাতে আমি রং করে দিব, নিজ হাতে। আর যাইতেছি হচ্ছে ওই যে বাইকটা আনলাম ওটাকে সার্ভিসে দেওয়া হয়েছিল আর কি, অবস্থা দেখার জন্য যাইতেছি। ঠিক হয়ে গেছে আসলে, কি অবস্থা? আর এই হলো সেই বাইক যে বাইক আমরা নিয়ে আসছিলাম, স্প্রকেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সিভিয়ার চেঞ্জ, এটা চেঞ্জ সেট, এটা চেঞ্জ করতেই হয় আগে হোক আর পরে, কারণ সাউন্ড করে। অ্যান্ড লজ্জা লজ্জা, বাইক পুরা উলঙ্গ অবস্থায় আছে, আশা রাখি 2-3 দিনের মধ্যে এটা একদম একদম ঠিকঠাক মানে আবার নতুনের মতো দাঁড়ায় যাবে। এই হচ্ছে এই যে ভাইরা স্যুপ খাইতেছে, আর স্যুপটা আমরা এই দোকান থেকে নিচ্ছি। ব্যাপারটা হইলো আমি চাইছিলাম ওই ডাকভবন রোডে স্যুপ খাবো, কিন্তু আজকে পুরো আটকায় দিছে, এই যে আমার জন্য একটা রাখা হয়েছে এখানে। আমরা কি ডাকভবন যাবো? আচ্ছা আমরা ডাকভবন যাবো, কিন্তু আজকে স্যুপ আরেক জায়গা থেকে খাইতেছি, এখন এটার রিভিউ বাইক চালানোর সময় দেবো, একটু খাই আগে। আর এখন যখন সময় হচ্ছে কয়টা আসলে বাজে, 11:06, তখন আমরা আড্ডা শেষ করে এখন যার যার মতো শেষে বাসার দিকে ফিরতেছি। আর আজকে আমি আবার 60 ফিটের এই দিক দিয়েই বাসার দিকে যাইতেছি, আজকে ঠান্ডাও মোটামুটি কম। অ্যান্ড এই পাশের রোডে দেখলাম যে গাড়ির জ্যামও মোটামুটি বলতে গেলে নাই, তাই আজকে এই রোডটা বাছাই করলাম। আর অনেকদিন ট্যুরে বের হইতেছি না, অনেকদিন ধরে ঢাকার মধ্যেই ঘোরাঘুরি করতেছি, ঢাকার কাজগুলোও শেষ করলাম, হাতের কাজগুলোও মোটামুটি শেষ, এখন প্ল্যান করব হচ্ছে একটা ট্যুরে যাওয়ার জন্য। তাই ট্যুরের ব্লগ যারা সামনে দেখতে চান তারা দয়া 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 করে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার ফেরত না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। চিল ব্রো, চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়। It sound right, boys.